চোখধাঁধানো আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ হচ্ছে সিরাজগঞ্জে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাতিকুমরুল গোলচত্বর। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের 27টি জেলার যানবাহন চলাচল করে, ফলে প্রায়ই যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। এই দুর্ভোগ কমাতে সড়ক ও জনপথ বিভাগ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম অংশ থেকে রংপুর পর্যন্ত 4 লেনের কাজ শুরু করেছে। 4 লেনের মহাসড়কের পাশাপাশি গুরুত্বপূর্ণ এই হাতিকুমরুল গোলচত্বর এলাকায় নির্মাণ করা হবে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জের মাধ্যমে গোলচত্বরের 1 কিলোমিটারের আগেই ভাগ হয়ে যাবে বিভিন্ন জেলার যানবাহনগুলো। আধুনিক নির্মাণশৈলীতে থাকছে নানা সুযোগ সুবিধা, থাকছে গাড়ি পার্কিং সুবিধা সহ চালকদের বিশ্রামাগার, পথচারীদের পারাপারের জন্য ফ্লাইওভার ও ওয়াকওয়ে। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবে বলে মনে করছেন যাত্রী ও চালকরা। আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ধীরগতির পরিবহনের জন্য থাকছে আলাদা লিংক রোড। এতে খুশি ছোট গাড়ির চালকেরা। প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরবঙ্গের মানুষের যাতায়াতে স্বস্তি আসবে বলে ভাবছেন সবাই। হাতিকুমরুল ইন্টারচেঞ্জের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি গতিশীল হবে আর্থসামাজিক উন্নয়ন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় প্রায় 700 কোটি টাকা ব্যয়ে এই ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে। 2024 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।